হেই হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো যে আজকের গেম প্লেটা কী। আজকের গেম প্লে মানে সিএস র্যাঙ্ক। সিএস র্যাঙ্কে মনে করো অস্থির লেভেলের গেম প্লে হবে। মনে করো যে অলরেডি মনে করো যে কোনো চান্দুদের দেখতেছি না, বুঝতেছি না গাইস, মানে আমার সামনে আমার টিমমেট অস্থির খেলে জামানি খেলা না, বুঝবে না। সো অস্থির লেভেলের প্লেয়ার নিয়ে অস্থির লেভেলের গেম প্লে চলে আসছি। সো মনে করো আজকে মনে করো গ্রেনেড দিয়ে প্রথম রাউন্ডটা একবারে শেষ করবো, যেহেতু অলরেডি দুইটা গ্রেনেড নিয়েছি। তো দুইটা গ্রেনেড দিয়ে ওদের নোট নিয়ে ওদেরই মারবো। পজিশান দেখতেছি, মানে ওরা কোন পজিশানে আছে, মানে আমার টিমমেটগুলো ফাইট করতেছে, বুঝতেছি না কোন দিক থেকে, মানে ওই ভিতরে দিয়ে ঢুকছে ওরা, সমস্যা নাই, আমি বুঝতেছি না। এদিকে এক চান্দু যদি আসে মনে করো, ওই চান্দুর আরে নিচে নামছে রে, চান্দু নিচে পড়ে গেছে। আর যেই সব গান আছে আমার কাছে এটা দিয়ে মারতে মারতে বুড়ো হয়ে যাবোগা মনে করো, তারপর মরুক না, যাই একটু সামনে যাই। ওরে এই চান্দু এদিকে, চান্দু যদি আসে, আরে চান্দু তো কমে এসে খুব সিন্ডিকেট করছে, কোনো সমস্যা নেই চান্দু, গ্রেনেড খাও, এই যে টমেটো মারতেছি তোমাকে। আরে চান্দু নকে গেছে, ওরে হচ্ছে চান্দু নকে গেছে, সমস্যা নেই। আরে খাইছে রে কাটানার মা গো মা, এই কাটানার দিয়ে তো খতরনাক, এটা দিয়ে মারলে সব ধ্বংস হয়ে যাবো, কিন্তু আমি কাউরে মারতে পারি না, কোনো সমস্যা নেই। তারপর চেষ্টা করবো মারার জন্য, দেখি কোনো চান্দুকে পাই নাকি ক্লোজ রেঞ্জে। আরে ডাউন করে দিচ্ছে রে সাইড বাইকে, ডাউন করে দিচ্ছে, কোনো সমস্যা নেই। আরে আমি তো বলছি টিমমেট তারা, এটা এনিমি রূপি বান্দরে পড়ছে, কোনো সমস্যা নাই, এনিমি রূপি খরগোশের মাথা, তুমি ভিতরে চলে যাবা, সামনে স্কুল। আরে চান্দু এদিকে আয় পড়ছে, তোরা কই রে ভাই এদিকে আয় জলদি। আরে চান্দু নক হয়ে গেছে, কোনো সময় ভাই দুইটা কিল কনফার্ম হয়ে গেছে, আর কি টেনশন লাগে রে ভাই, আর কি লাগে, আর একটা প্লেয়ার আছে নিশ্চয়ই। ওই যে চান্দু এদিকে রে, এদিকে টিমের টিমের এদিকে আসো, এদিকে এসো। আরে ভাই আমি ওকমে যেতেছি, তোমরা এদিকে আসো। আরে কাটানা দিয়ে মারবো, আরে কাটানা, আরে রে কিলা ডাউন করে দিছে। আরে ভাই রে ভাই রে ভাই, ফাজু ভাই ফাজু ভাই, মানে ফাজু ভাই আমরা মনে করো আরজু ভাই বলে ডাকিস, আরজু ভাই কিন্তু মনে করো যে মাইটটা দিচ্ছে ওরা ধরে নাইলে, কিন্তু বুয়েটা ইয়া ভিক্টোরি কনফার্ম হতো না। সো একটা গ্রেনেড মারবো, এখন গ্রেনেড এর দেখো, মানে ভাই আমার থেকে শিখতে হইব ঠিক আছে, চান্দু মনে করো ড্যামেজ একটা খায় না, এনে দুই তিনটা আসে বোধ হয়, দুই তিনটাই খাইছে, ওরকম হবো। তারপরে এই চান্দু, আরে চান্দু করে বান্দর রিভাইভ দিব, আরে কি কনফার্ম চান্দু ড্যামেজ আসছিল গাইস, মানে ড্যামেজটা আসলে গ্রেনেড ড্যামেজ, মানে আমার গ্রেনেড ড্যামেজ না, মেডিকেট করতেছিল বসে বসে। আরে চান্দু করতেছে কি রে, হেলথের তো পুরো 12টা বাজে দিয়েছে, দুইটা কনফার্ম করে লাগছে মনে করো যে, আর দুইটা মনে করো যে আমার জন্য রাইখা দিও, তোমরা কিল করো না। সবুজ ভাই কোনো কিল কিল করতে পারবো না, আরে সবুজ ভাই হেডশট পড়ছে রে ভাই, রে ভাই যাকে একবারে মনে করো যে এবার ওয়ান ভার্সেস টু হইতেছে মনে করো গাইস। চান্দু ওদিকে যাবো না, এই চান্দুরের কিলটা কনফার্ম করে নি, কারণ চান্দুর কিলটা কনফার্ম না করলে ওদিকে সবুজ ভাই খেলতেছে। আরে সবুজ ভাইয়ের নক করে দিচ্ছে রে, ভালোই হয়েছে স্কোয়াড, এবার আমি একলা খাবো, কোনো সমস্যা নেই। চান্দুরে আগে গ্লোবালের পিছনে আছে, গ্লোবালটা পাঠালি, ও গাড়ির পিছে কেউ চলে গেছে, চান্দু পড়লো চিটিং বাস, কোনো সমস্যা নাই। আরে সবুজ ভাই বেশি পাকনামি করতে গেছো মনে করো যে, স্কোয়াড আমি স্কিল করবো, তারপরও তুমি সবুজ ভাই গেছো মনে করো যে পাকনামি করতে, মনে করো এনিমি মারতে, জানো যে প্রো লেভেলের লেজেন্ডারি প্লেয়ার আছি আমি মনে করো। আরে এই দেখি একটু ডাউনে বসি, দেখি চান্দু কোথায় আসে, ওই তো চান্দু, ওরে চান্দু দেখা দিচ্ছে রে চান্দু, এবার জুনটা কোন সাইডে পড়ে ওইটাই আমার বড় মুশকিল, যদি নিচে পড়ে করস চিহ্ন ওদিকে দেখাইতেছে, ওই চান্দুর দিকে নাকি জুন পড়বো মনে হইতেছে, ওদিকে পড়বো রে ভাই, ওদিকে জুন পড়লে তো 12টা হয়ে যেত আমার, ওদিকে তো আমার মেডিকেট নাই, গ্লোয়াল নাই, নিচে দিয়ে গিয়ে অন্ধা সিঁড়িটা ওর তো মাইরা দিবে আমারে। ওরে যা ভাবছি চিন্তা ভাবনা, একবারে জুন ওদিকে পড়ছে, ম্যাচ গেছে আমার গাইজ, ম্যাচ গেছে, আমি আর পারবো না স্কিল করতে। এই চান্দু এদিকে আসছে, কোনো সমস্যা নেই, চান্দুকে দেখো ওয়ান টাইম মারবো, স্কিল হয়েছে, মানে আমি কনফার্ম করে নেব, চান্দু যদি ওদিকে থাকতো তাহলে আমার অবশ্যই স্কিলটা কনফার্ম করতে পারতো। সো বোকাফের কারণে ওই চান্দু মাইটটা গেছে, কোনো সমস্যা নেই, এই রাউন্ডটা আমরা নিব। আবার মনে করো যে বুয়া মনে করো যে আমাদের হাত থেকে কোনোভাবেই চিহ্ন হবে না, মনে করো সবুজ ভাই তুমি একটু সিন্ডিকেট করো না, এই যে গ্রেনেড দিয়ে মাইরে দিতেছি, চান্দু এইখানে থাকলেও নক হবে। আরে চান্দু ছিল না, আর একটা গ্রেনেড যদি থাকতো মাইরে দিতাম, তো ছিল না। এই চান্দু আসছে, হেডশট লাগে না কেন রে, 18 একটা ড্যামেজ খেয়েছে, যাক ওই চান্দু ওই সাইডে গেছে। আরে
মাইরা দিছে আলামি বের। আরে ভাই তোমরা যে কি খেলো রে ভাই, বুঝি না কিছু, মানে তোমাদের রিভাইভ দিমু কি দিই তো সরম করে মনে করো। মজা আয়া তো ভাই রিভাইভ দিতে ওর মেয়ে যে মজা আয়া একটু মনে করো যে ওই চান্দু কই দেখে, এই তো চান্দুর মাথা দেখা গেছে এটার ভিতরে। আরে চান্দু ভাই রিসে কোনো সমস্যা নেই, একটা ওয়ান টেপ খাও চান্দু। আরে অলরেডি হেডশট। আরে ভাই ওরা দুইজন কই ঠিক আছে, এই ওরা দুইজন আছে আমাকে স্কোরটাই এই কিলটা, কিন্তু এই ম্যাচ কিন্তু আমাদের নিতে হবে, এটা কিন্তু একবারে ইয়া মারো ভাই। কি রে ফুল স্কোর কি খেয়ে দিব নাকি ওরা, কি বুঝতেছি না কিছু। ডাউন করে দিছে দুইটা, ডাউন করে রাখছি ও দুটোটা। তারপরে ভাই খেয়াল আছে তোমরা ভাই, সবুজ ভাই রিভাইভ দাও, সবুজ ভাই আর রিভাইভ আর কিল কর। আরে ভাই রে সবুজ ভাই সমস্যা নেই, অস্থির লেভেলে খেলছো গেম প্লেটা মনে করো যে গাইজ আমরা কিন্তু এখন চান্স নাম্বার, মানে এইটা বুয়ার রাউন্ড, মানে এখানে এই ম্যাচে বুয়া নিবো এটা কোনো কথা হলো রে ভাই। আমি প্রো লেভেলের প্লেয়ার, দেখো মনে করো কী সুন্দর করে মিস্টার ত্রিপলারের মতো কুক করে গ্রেনেড পারবো, এই যে দেখো মনে করো যে গ্রেনেডে। আরে ডাউন নেই কোনো সমস্যা নেই চান্দু, এই যে ঘরের ভিতরে ঢুকছে দুইটারে মারে। আরে ড্যামেজ খাইছে ওই যে চান্দু উপরের দিকে ধরে দিছে, যাকে চান্দু এবার শটগানের একটা নাকাচোকা খাওয়াম। চান্দু দেখছো নি শটগানের নাকাচোকা খাওয়ার আগে ওই যে পলাই, কোনো সমস্যা নেই চান্দু। গ্রেনেড গান আমার হাতে মনে করো তোমাকে শর্ট মারবো, এই যে প্রো লেভেলের প্লেয়ার আয়া পড়ছে মনে করো শর্ট ড্যামেজ, মানে ডাউন রে ভাই। আর কই প্লেয়ার আসতে মনে করো যে আর একটা দুইটা প্লেয়ার যদি পাইতাম মনে করো যে খেলা অন্যরকম হয়ে যেত, মানে স্কোয়াডে আমি অর্ধেক প্লেয়ার খাইছি, এটা মানে ম্যাচ শেষে বলতাম যে ভাই তোমরা কী ধরনের খেলা খেলো, স্কোয়াড তো পুরো একলা আমি খাইছি। ত্রিপলার খরগোশের মাথা পইরা কোনো সমস্যা নেই, চান্দুরা কই গিয়ে রে। আরে সবুজ ভাই তুমি নিচে, আরে মিয়া দৌড় এইখানে দাঁড়া রয়েছে কি রে দো আমি কোন সিস্টেমে। আরে কী রে ভাই উরপের দিকে মারছে, মানে হেলথের বারোটা বাজালেছে। তারা একটা মেডিকেট করে লই চান্দু উপরে আসতেছি, দুইজন তোমরা এই সাইডে আসো নিশ্চয়ই না। আরে শর তো পড়তেছি না এদিক থেকে, সরলে যদি আবার হেডশট মাইরা দেয় মনে করো যে একবারে গেছি নাকা চোখা খাইয়া। আরে এই চান্দু, আরে আমার টিমমেট রে ভাই, এভাবে যদি খেলোস তোরা মনে করো তোমরাই তো ভয় দেখা দিতেছো খেলার ভিতরে, মনে বুঝতেছি না কিছু। কই আমি এদিকে আসি তোমরা এদিকে আসো, চান্দুরা মনে করো চান্দুরা এদিকে আসবে না ভিতরে ঢুকবো, চিন্তা ভাবনা করছি কি ভিতরে ঢুকলে তো খাইয়া দিব, তো ভিতরে ঢুকে যেমন এদিকে থাকি। আরে দত্তরি মিয়া তুমি এন মিয়া, দুজন এক রকমের মাথা পড়ে থাকলে তো অন্যরকম হয়ে যাবো, মিস্টার ত্রিপলার তো কাইন্দা দিব না কত, মানে উপরে আটকাই দিবো বলবো বলতে চিন্তা ভাবনা করছি। এটা কোন ধরনের কাজ করলো, ভিতরের দিকে নিচের দিকে মাইরা দিলাম আমারে এই চান্দু ভাই, আমারে মাইরা দিছে মানে ম্যাচ খাইয়া দিছে, মানে এটা ম্যাচ বুয়া হবে না আর হবে না হবে না, এই যে রিভাইভ দিব না। এরা মানে কিল করার লেগে কনফার্ম হয়ে গেছে, মানে উল্টা পুল্টা খেলতেছে, এটি কোন ধরনের ভাই সবুজ ভাই তোমরা আগে তো রিভাইভ দিবে রে ভাই। ধর্মিয়া তোমরা কোনো খেলাই জান না, তোমরা যদি খেলা শিখবা এটি কোনো খেলার ভিতরে, আগে তো বসের রিভাইভ দিবে তারপর তো কিল টিল কনফার্ম করবো, এগুলো হলো সাগলামি ভাই তোমাদের, এভাবে হবে না। সো গাইজ মনে করো যে এভাবে খেলে তো তোমরা খেলতে পারো। সো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইজ, তোমাদের সাপোর্টেই নতুন ভিডিও তৈরি হবে। সো বাই চিলড্রেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইজ, তোমরা ভালো থেকো আর আমার জন্য দয়া করে। সো গাইজ তোমাদের জন্য যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আর আমার সাথে খেলতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও খেললে। সো বাই চিলড্রেন।